আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আজকের ভিডিওতে। সাথে আছি আমি সাইফ। প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে একটি ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে। পবিত্র রমজান সাথে অনেক ব্যস্ততা, এর ফাঁকেই একটু একটু ভিডিও ধারণ করা শখের বসে। তো ফুল আমরা আসলে সবাই ভালোবাসি। ফুল একটি পবিত্র জিনিস, আর ফুল দেখলেই আমাদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। তো সেই ফুল আমি দূর থেকে দেখতেছি, আর সেই ফুলের সুবাসটা আমাকে এখানে টেনে নিয়ে আসছে, আর তার উপেক্ষিতে আমি ভিডিওটি ধারণ করলাম, আপনাদের সামনেও শেয়ার করতে সক্ষম হলাম। ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার। ফুল মানে কোমলতা, সুবাস আসে যার। ফুলের পানে মুখ জাগে, অন্তরে লিপসা, তবুও তার মাঝেই বিরাজমান সকলে শুদ্ধতা। ব্রহ্মরাসে মধুপানে সুগন্ধ তার বেশ, হরেক রঙে রঙিন থাকে, দেখতে লাগে বেশ। সৌন্দর্যতার প্রতীক শ্বেত তেজময়ী, তার পানে হার মানবে সকল উর্বশী। ফুলের মাঝেই নিদর্শিত ভালোবাসার রূপ, তার মাঝেই আকৃষ্টতা চতুর্দিক চুপ। ফুলের আছে গুণের সাথে উপাচারও আছে, তাই তো তার হয় তুলনা সকল ভালোর কাছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। এখন বিদায়ের পালা। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।